নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি যে মন্ত্র জপ কিভাবে করব। মন্ত্র জপের পদ্ধতি, এই হচ্ছে আজকের বিষয়। আজকের এই ভিডিওটি করার জন্য আমি সাহায্য গ্রহণ করেছি স্বামী সোমেশ্বরানন্দের। তিনি বলছেন, মন্ত্র জপ করার সময় ইষ্টের কল্পনা করতে হয়। ইষ্ট অর্থাৎ ঈশ্বরের যে রূপ আপনার ভালো লাগে। মানস নেত্রে ইষ্টকে দেখা হলো চিন্তার কাজ। এখানে ভিজুয়ালাইজেশন বা থটসের প্রসঙ্গ এসে যাচ্ছে। আর ইষ্ট চিন্তা করার সময় তাকে নিয়ে যে মনের মধ্যে আবেগ তৈরি হয় সেটা হচ্ছে ভাবনা। এখানে ফিলিংস বা ইমোশনের প্রসঙ্গ এসে যাচ্ছে। অর্থ হচ্ছে চিন্তার বিষয় আর ভাবনা হচ্ছে আবেগের বিষয়। চিন্তা আর ভাব, এই দুটি যখন মিলেমিশে যায় তখন মন একাগ্র হতে শুরু করে। মন্ত্র জপ তিন ভাবে করা যায়। প্রথমত বাচিক, অর্থাৎ জোরে শব্দ করে মন্ত্র উচ্চারণ করা। পূজোর সময় পুরোহিত যেভাবে করেন, আশেপাশের লোকেরা সেটি শুনতে পায়। আপনারা এইভাবে জপ করতে পারেন। দ্বিতীয়ত যে উপায়টি রয়েছে সেটি হচ্ছে উপাংশ জপ। এটা আস্তে আস্তে উচ্চারণ করা মন্ত্র। আপনি শুনতে পাচ্ছেন কিন্তু চারপাশের কেউ শুনতে পাচ্ছে না, তারা দেখছে আপনি শুধু ঠোঁট নাড়ছেন। এটি হচ্ছে দ্বিতীয় উপায়। আর তৃতীয় উপায় হচ্ছে মানস জপ, অর্থাৎ মনে মনে জপ করা। পূজোর সময় পুরোহিত জোরে জোরে উচ্চারণ করেন মন্ত্র, চারপাশের সবাই সেটি শুনতে পারেন। কিন্তু আপনার যদি দীক্ষা হয়ে থাকে তবে ইষ্ট মন্ত্র এভাবে উচ্চারণ না করে উপাংশু বা ফিসফিস করে মন্ত্র জপ করবেন। আপনি শুনছেন কিন্তু অন্য কেউ যাতে শুনতে না পায় এমন ভাবে করতে হবে। যারা নতুন সাধক, নতুন নতুন সাধনায় পা রেখেছেন, ঈশ্বরের পথে চলতে চাইছেন, তাদের উপাংশ জপ করা অত্যন্ত সুবিধার। এটা অভ্যেস হয়ে গেলে, মন একটু একাগ্র হলে মনে মনে জপ অর্থাৎ মানসিক জপ করতে পারেন। উপাংশ জপে মনের ছোটাছুটি কমে আসে, তখন মানসিক জপ করা অনেক সহজ হয়ে যায়। জপ ধ্যানের মূল যে ধাপ, যে কী করে আমরা মনের চঞ্চলতাকে কমাবো, তা এই উপাংশ জপে করা সম্ভব হয়। উপাংশ জপ কী আর একবার মনে করিয়ে দিই, যেখানে আপনি আস্তে আস্তে উচ্চারণ করছেন মন্ত্র। আপনি শুনতে পাবেন শুধু, আপনার চারপাশের কোনো মানুষ সেই মন্ত্র শুনতে পাবে না, তারা শুধু দেখতে পাবে যে আপনি ঠোঁট নাড়ছেন। এই উপাংশ জপ করা সবচেয়ে সহজ এবং এর গুণও অনেক, এর ফলও অনেক। সর্বপ্রথম ফল হচ্ছে যে মনের চঞ্চলতা কমে যায় এবং মন একাগ্র হতে শুরু করে। আর মন একাগ্র হলে সাধন পথে অগ্রসর হওয়া অনেক বেশি সহজ হয়। ইষ্ট চিন্তা করতে করতে মনে মনে একটা মন্ত্র জপ করলে অভ্যেস হয়ে যায়। উপাংশ জপে মন বাইরের শব্দ বা আওয়াজ, এমনকি আশপাশের মানুষদের হাঁটা চলার দিকে চলে যেতে পারে। এভাবে বাইরের ঘটনায় মনে চিন্তা উঠে আপনাকে বিরক্ত করতে পারে, জপে অসুবিধা হতে পারে। এই সত্ত্বেও আপনাকে জপ চালিয়ে যেতে হবে। অসুবিধা হোক, একাগ্রতা ভেঙে যাক, কিন্তু পুনরায় মনকে জড়ো করে এনে জপে বসাতে হবে। অভ্যাস করতে করতেই মন একাগ্র হতে থাকবে আর জপ করাটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তখন অসুবিধে আপনা থেকেই কমতে থাকবে। সুতরাং যে দেখা যাচ্ছে যে জপ করতে গেলে কিন্তু বাইরের নানা ঘটনা বাধা তৈরি করতে পারে, কিন্তু সেই বাধাগুলোকে সই জপটা চালিয়ে যেতে হবে। এভাবে জপ ক্রমশ মানসিক হয়। চালিয়ে যেতে যেতে সেটা অভ্যেস হয়ে যায়, মন একাগ্র হয়ে যায়। তার ফলে সেটা অভ্যেসে পরিণত হলে মানসিক জপ তৈরি হয়ে যায়। মানসিক জপটা কীরকম, না নিঃশব্দে আপনি জপ করে চলেছেন মনে মনে,
মন তখন আরও বেশি একাগ্র, ইষ্টের কল্পনা আর মন্ত্র জপ একই সঙ্গে চলে। বেশ কিছু করবার পর অনুভব হবে যে মনে মনে জপ করা বন্ধ হয়ে গেছে, তখন শরীরের মধ্যে একটা তরঙ্গ বা ভাইব্রেশন চলে জপের, তখন আপনি জপ করছেন না, মন্ত্র জপ নিজে নিজেই হয়ে যাচ্ছে। এই হচ্ছে চরম অবস্থা। তাহলে বন্ধুরা, আজকের এই সমগ্র পর্বে আপনারা জানতে পারলেন যে জপ কোন কোন উপায় করতে পারেন, যারা নতুন সাধন পথে এসেছেন তাঁরা কী উপায় জপ করলে বেশি সুবিধা পাবেন, মন কী করে একাগ্র হবে, এই জাতীয় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। বন্ধুরা, ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি কোনো নতুন ভিডিও নিয়ে।